তো ওকে ওকে এখন আমরা নোবেল লেকচারের যে পরের যে বিশ্বের যে অংশটাতে আমরা ফিরে আসছি কি আছে না অ্যান্ড আই নো ওয়েল দ্যাট ইউ হ্যাভ নট গিভিন ফ্রম ইউর অ্যাবানডেন্স বাট ইউ হ্যাভ গিভিন আনটিল ইট হ্যাজ হার্ট ইউ তিনি বলছেন কি আমি জানি যে তোমাদের প্রাচুর্যতা থেকে তোমরা কিন্তু দিচ্ছ না আমাকে দিচ্ছ না বাট ইউ গেভ ইউ হ্যাভ গিভেন আনটিল ইট হ্যাজ হার্ট ইউ তুমি আমরা তিনি বলছেন অর্থাৎ মাতার টেরেসা বলছেন যে আমি জানি যে তোমরা তোমাদের প্রাচুর্যতা অর্থাৎ তোমরা যে প্রচুর ধন সম্পত্তির মালিক হওয়ার জন্যই কিন্তু তোমরা দিচ্ছ না কিন্তু তোমরা যে সেই দুঃখে দুঃখী হয়েছো অর্থাৎ কারোর বেদনায় বা কারোর বেদনার্থ হয়েছো সেই জন্যই যে তোমরা দিচ্ছ আমি সেটা জানি টুডে দ্য লিটল চিলড্রেন দে হ্যাভ আই ওয়াজ সো সারপ্রাইজ দ্যার ইজ সো মাচ জয় ফর দ্য চিলড্রেন দ্যাট আর হাঙ্গরি আজ আজকের দ্য লিটল চিলড্রেন দে হ্যাব তাদের রয়েছে আই ওয়াজ সো সারপ্রাইজ আমি এতটাই অবাক হয়ে গেছি দে আর ই সো মাচ জয় ফর দ্য চিলড্রেন সেখানে এতটা ছেলেমেয়েদের জন্য আনন্দ রয়েছে দ্যাট আর হাঙ্গরি যারা সেখানে ক্ষুধার্ত ছিল অর্থাৎ তিনি সেই পরিবারের কথা বলছেন যে যেই পরিবারটা ক্ষুধার্ত ছিল যেই ছেলেগুলো আজকে তারা সেখানে আনন্দ করে বেড়াচ্ছে অর্থাৎ এতটাই তাদের এখন আনন্দ দ্যাট দ্য চিলড্রেন লাইক দেমসেলভস উইল নিড লাভ এইরকম ছেলে মেয়েদের কিন্তু ভালোবাসার প্রয়োজন অ্যান্ড কেয়ার যত্নের প্রয়োজন অ্যান্ড টেন্ডারনেস লাইক দে গেট শো মাচ ফ্রম দেয়ার প্যারেন্টস যেমনভাবে তার মা বাবাদের কাছ থেকে প্রচুরভাবে পেয়ে থাকে সেই রকমেরই ভালোবাসা স্নেহ মায়া মমতা এদেরও প্রচুর প্রয়োজন সো লেটাস থ্যাংক গড তাই আসুন আমরা ভগবানকে ধন্যবাদ দিই দ্যাট উই হ্যাভ হ্যাড দিস অপরচুনিটি টু কাম টু নো ইচ আদার তো আসুন আজকে আমরা ভগবানকে ধন্যবাদ দিই যে আজকে আমরা সবাই একত্রিত হতে পেরেছি এবং আমরা একে অপরকে ভালো করে জেনে নিচ্ছি জেনে নেওয়ার সুযোগ পেয়েছি অ্যান্ড দিস নলেজ অফ ইচ আদার এই যে একে অপরকে জেনে নিলাম তাকে অপরের দুঃখ দুর্দশাগুলো ভাগ করে নিলাম তাতেই আমাদের অনেকটাই জ্ঞান বৃদ্ধি হলো যেটা কী হবে না হ্যাজ ব্রডাস ভেরি ক্লোজ যেটা আমাদেরকে আরও কাছাকাছি এনে দেবে অর্থাৎ কারুকে যদি সম্পর্কে ভালো করে জানা যায় তখনই তো তার ভাগি দুঃখের ভাগীদার হওয়া যায় তো এখানে তিনি বললেন যে আজকে আমরা যে এত কিছু জেনে ফেললাম আমরা একে অপরের আরও কাছাকাছি চলে এলাম সেই জানার মধ্য দিয়ে অ্যান্ড উই উইল বি অ্যাবল টু হেল্প নট অনলি দ্য চিলড্রেন অফ ইন্ডিয়া অ্যান্ড আফ্রিকা বাট উইল বি অ্যাবল টু হেল্প দ্য চিলড্রেন অফ দ্য হোল ওয়ার্ল্ড বিকজ অ্যাজ ইউ নো আওয়ার সিস্টারস আর অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যান্ড উই তো কী বলছেন কি অ্যান্ড উই আর আমরা পারব সাহায্য করতে কেবলমাত্র এই ভারতের ছেলেদেরকে নয় কিংবা আফ্রিকা নয় কিন্তু উইউল বিল টু হেল্প দ্য চিল্ড্রেন অফ দ্য হোল ওয়ার্ল্ড এই বিশ্বের সমস্ত শিশুদেরকে আমরা সাহায্য করতে পারি বিকজ অ্যাজ উই নো আওয়ার সিস্টার কারণ আমরা আমাদের সেই যে যে যারা সেবিকাদের জানি আর অল ওভার দ্য ওয়ার্ল্ড কারণ তারা চারদিকে ছড়িয়ে রয়েছে বিশ্বের অ্যান্ড উইথ দিস প্রাইজ এবং এই যে প্রাইজটা আজকে পাচ্ছি দ্যাট আই হ্যাভ রিসিভড এ অ্যাজ এ প্রাইজ অফ পিস যেটা আমি শান্তির পুরস্কার হিসাবে আজকে আমি এটা গ্রহণ করছি আই এম গোয়িং টু ট্রাই টু মেক দ্য হোম ফর মেনি পিউপল দ্যাট হ্যাভ নো হোম এই যে শান্তির পুরস্কারটা আজ পাচ্ছি আমি এইটা দিয়ে আমি অর্থাৎ এর অর্থ দিয়ে আমি অনেক বাড়ি তৈরি করবো গৃহহীনদের জন্য যাদের কোনো ঘর নেই তাদের জন্য আমি কিন্তু ঘর তৈরি করবো বিকজ কারণ আই বিলিভ দ্যাট লাভ বিগিনস দ্যাট হোম কারণ আমি বিশ্বাস রাখি যে ভালোবাসাটা ঘরেই সূচনা হয় তাই আমি চাই যে অনেক দুঃখীদের জন্য আগে ঘর তৈরি করব যাতে করে তারা শান্তি পায় অ্যান্ড ইফ উই ক্যান ক্রিয়েট এ হোম ফর দ্য পুয়ার এবং যদি আমরা তৈরি করতে পারি ঘর তৈরি করতে পারি ফর এ পুর গরিবের জন্য আই থিঙ্ক দেন মোর অ্যান্ড মোর লাভ উইল স্প্রেড তবে কিন্তু আরও আরও বেশি করে ভালোবাসা ছড়িয়ে পড়বে অ্যান্ড উই উইল বি বিল থ্রু দিস আন্ডারস্ট্যান্ডিং লাভ এইভাবে যে আমি আমরা পরস্পরকে বুঝেছু সুঝে ভালোবাসবো ভালোবাসলাম অর্থাৎ তার ভাগ দুঃখের ভাগিদার হয়ে তার জন্য কিছু করলাম সেটা কি করবে না ব্রিং পিস এটাই শান্তি আনবোই আনবে বি দ্য গুড নিউজ টু দ্য পুর এই বার্তাটাই এই বার্তাটাই এখন গরিবদের কাছে পৌঁছে দাও অর্থাৎ তারা যেন বুঝুক যে আমরা তাদের ভাইয়েরাও রেডি প্রস্তুত এই বিশ্ববাসী তাদেরকেও সাগ্রহে গ্রহণ করার জন্য প্রস্তুত রয়েছে আর দুঃখের কিছু নেই তোমাদের দ্য পুয়োর ইন আওয়ার ওন ফ্যামিলি ফার্স্ট প্রথম সেই পরিবারের প্রথম সেই দুঃখীদের কথা আগে ভাবো ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশ অ্যান্ড ইন দিস ওয়ার্ল্ড এই বিশ্ব এবং দেশ এই বিশ্ব তারপরে পরে অর্থাৎ তিনি বললেন এইভাবে আমাদের ফ্যামিলি থেকে শুরু করে দেশ থেকে শুরু করে এই বিশ্বের সেই সমস্ত গরিবদের কাছে আমাদের পৌঁছে দিতে হবে সেই বার্তাটা যে আমরাও ভালোবাসতে জানি আমরাও ভালোবাসার সূচনা করছি এইভাবে তো এরপরে কি হচ্ছে টু বি অ্যাবল টু ডু দিস এইটা করতে গেলে আওয়ার সিস্টার্স আওয়ার লিভস লাইভস হ্যাভ টু বি ওয়েভেন উইথ প্রেয়ার এই রকম শুধু কিন্তু এমনিতেই করা যাবে না এর জন্য আমাদের কি কি করতে হবে যেন প্রার্থনার আগুনে জ্বলতে হবে আমাদেরকে ও আমাদের জীবনটাকে প্রার্থনায় বুনে ফেলতে হবে অর্থাৎ জীবনটাই যেন হয় একটা প্রেয়ার প্রার্থনা তবেই কিন্তু এটা সক্ষম হবে অর্থাৎ সেই প্রার্থনাটা কাদের জন্য হবে গরিব দুঃখীদের সেবার প্রার্থনা দে হ্যাভ টু বি ওভেন উইথ ক্রাইস্ট তাদেরকে আমাদের জীবনটাকে খ্রিস্টের বাণীর দ্বারা বুনতে হবে টু বি অ্যাবল টু আন্ডারস্ট্যান্ড বুঝতে হবে টু বি অ্যাবেল টু শেয়ার এবং সেইটাকে আমাদের সবার সঙ্গে ভাগ করতে হবে অর্থাৎ আমাদের যীশু খ্রিস্টের বাণীকে খ্রিস্টকে আমাদের মনের মধ্যে আগে আনতে হবে তিনি যে সেবার যে ব্রত তিনি নিয়েছিলেন আর্তদের জন্য সেই রকমভাবে নিজেদেরকে আগে গড়ে তুলতে হবে আচ্ছা বিকজ টুডে দেয়ার ইজ সো মাচ সাফারিং কারণ আজকে চারিদিকে এতটাই দুঃখ কষ্ট অ্যান্ড আই ফিল দ্যাট দ্য প্যাশান অফ ক্রিস্ট ইজ বিইং রিলিভড অল ওভার এগেন কারণ এই যে যদি আমরা খ্রিস্টের ধ্যান ধারণাগুলো আমরা আমাদের মনের মধ্যে নিয়ে আবেগগুলোকে নিয়ে আসতে পারি তবেই কিন্তু আমরা পরিত্রাণ পাব এইটাই কিন্তু আমাদের পরিত্রাণের কারণ হয়ে দাঁড়াতে পারে আর উই দে আর টু শেয়ার দ্যাট প্যাশন আমরা কি প্রস্তুত রয়েছি যিশুখ্রিস্টের সেই আবেগগুলোকে যীশুখ্রিস্টের প্রদত্ত সেই যে জ্ঞানগুলোকে আমরা কিন্তু নেওয়ার জন্য কি বা ছড়িয়ে দেওয়ার জন্য কি প্রস্তুত টু শেয়ার দ্যাট দ্যাট সাফারিং অফ পিউপিল এবং সেইগুলো কি ভাগ করতে পারি সেই সমস্ত গরিব দুঃখীদের সঙ্গে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এই বিশ্বজুড়ে নট ওনলি ইন দ্য পুয়ার কান্ট্রিজ কেবলমাত্র সেই গরিব দেশগুলোতে নয় বাট আই ফাউন্ড দ্য প্রভার্টি অব দ্য ওয়েস্ট আমরা কিন্তু সেই কেবলমাত্র গরিব দেশের কথা বলছি না আমরা এই পশ্চিমী দেশের দুঃখের কথাও বলছি দারিদ্রতের কথা বলছি সো মাচ মোর ডিফার ডিফিকাল্ট টু রিমুভ এই পশ্চিমী দেশের যে দারিদ্রতা কিন্তু ঘোঁচানো খুবই কষ্টকর ব্যাপার কেন হোয়েন আই পিক আপ এ পার্সন ফ্রম দ্য স্ট্রিট তিনি বলতে চাইছেন একটা গল্প সাহায্যে যে কেন পশ্চিমের দিকের যে সমস্যাগুলো আরও বেশি কষ্টকর সেগুলোকে দূরীভূত করা তিনি বলছেন হোয়েন আই পিক আপ এ পার্শন ফ্রম দ্য স্ট্রিট হাঙ্গরি আই গেভ হিম এ প্লেট অফ রাইস এ পিস অফ ব্রেড আই হ্যাভ স্যাটিসফাইড আমি যখন কোনো একজন দুঃখী মানে ক্ষুধার্ত মানুষকে রাস্তা থেকে তুলে আনি তাকে যখন আমি এক প্লেট খাওয়ার দিই ভাত দিই কিংবা এক্ষণ রুটি দিই সে কিন্তু আমি নিজেও সন্তুষ্ট হয়ে যাই যে সে তার দুঃখটা আমি ঘোষাতে পারলাম আই হ্যাভ রিমোভ দ্য হাঙ্গার যে আমি তার ক্ষুধার্তা ঘোষাতে পারলাম বাট এ পারসন দ্যাট ইজ সাট আউট কিন্তু একজন ব্যক্তি যার কাছে রুদ্ধ দ্যাট ফিলস আনওয়ান্টেড যে কিনা নিজেকে অচ্ছুত মনে করে অর্থাৎ তাকে তার যেন কেউ প্রয়োজন নেই বলে মনে করে আনলাভড সে যেন সে যখন ভাবে যে আমি কারুর দ্বারা ভালোবাসা পাই না টেরিফাইড এটা কিন্তু ভয়ঙ্কর দ্য পার্সন দ্যাট হ্যাজ বিন থ্রোন আউট ফ্রম সোসাইটি অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরাই সমাজ থেকে বিচ্ছিন্ন করা হয়ে গেছে অর্থাৎ যাদেরকে সমাজে ছুঁড়ে দেওয়া হয়েছে দ্যাট প্রভার্টি ইজ সো হার্টেবল সেই যে দারিদ্রতাগুলো কিন্তু সবচেয়ে বেশি আহতজনক অর্থাৎ সেইগুলোই কিন্তু বেশি মারাত্মক ক্ষতর সৃষ্টি করে অ্যান্ড সো মাছ এতটাই যে অ্যান্ড আই ফাইন্ড দ্যাট ভেরি ডিফিকাল্ট এবং ওই জন্যই ওইটাই খুবই কিন্তু কষ্টকর অর্থাৎ একজন ক্ষোধার্থকে কিন্তু আমরা খাবার দিয়ে সন্তুষ্ট করতে পারি এবং তার ক্ষোধাটাকে আমরা নিবারণ করতে পারি কিন্তু যে মানুষগুলো এই পশ্চিমী দুনিয়াতে কিন্তু অচ্ছুদ হয়ে গেছে যাদেরকে সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে তাদের কিন্তু দারিদ্রতা তাদের মনের কষ্ট কিন্তু অনেক বেশি তাদের সেই যে কষ্ট বা ফিমকে সমাধান করা কিন্তু অনেক কঠিন আওয়ার সিস্টার্স আর ওয়ার্কিং অলমোস্ট সরি অ্যামাংস্ট দ্যাট কাইন্ড অফ পিপল ইন দ্য ওয়েস্ট আমাদের যে সেবিকারা এই পশ্চিমী দুনিয়াতে পশ্চিমী দেখে দেশগুলোতে সেই ধরনের যে কাজ কারবারগুলো তারা করে বেড়াচ্ছে সেই ধরনের ছেলে মেয়েদের মাঝেখানে থেকে তারা কাজ করছে সো ইউ মাস্ট প্রে ফর তাই তোমরা অবশ্যই তাদের জন্য প্রার্থনা করো দ্যাট উই মে বি অ্যাবল টু বি দ্যাট গুড নিউজ যাতে করে আমরা সেই ভালো খবরটার বার্তা বাহক হয়ে দাঁড়াতে পারি বাট উই ক্যান নট ডু দ্যাট উইদাউট ইউ কিন্তু আমরা কেবল নিজেরা করতে পারবো না তোমাদের সাহায্য ছাড়া তোমাদের যে সাহায্য ছাড়া কিন্তু আমরা করতে পারবো না ইউ হ্যাভ টু ডু দ্যাট হেয়ার ইন ইউর কান্ট্রি তোমাকেই তোমাদের এখানে তোমাদের দেশে কাজটা করতে হবে ইউ মাস্ট কাম টু নো দ্য তোমাকে অবশ্যই গরিবদের জানতে হবে মেবি আওয়ার পিওপিল হেয়ার হ্যাব মেটেরিয়াল থিংস হতে পারে আমাদের সমস্ত কিছু এখানেও উপাদান রয়েছে অর্থাৎ সমস্ত কিছু সুখের জিনিসপত্র রয়েছে এভরিথিং বাট আই থিঙ্ক দ্যাট ইফ উই অল লুক ইন টু আওয়ার ওন হোম কিন্তু কেবল আমরা যদি চিন্তা করি এবং আমরা তাকাই আমাদের নিজের বাড়িগুলোর দিকে ঘরের অভ্যন্তরের ভাগের দিকে হাউ ডিফিকাল্ট উই ফাইন্ড কতটাই কষ্টকর আমরা নিজেরাই খুঁজে পাবো ইট সামটাইমস কখনো কখনো টু স্মাইল অ্যাট ইচ আদার একে অপরের দিকে তাকিয়ে হাসাটা কতটাই কঠিন ব্যাপার অর্থাৎ বাড়ির মধ্যেই রয়েছে বিভিন্ন ঝামেলা যে একে অপরের প্রতি অশ্রদ্ধা অ ভালোবাসা হীনতা এই সমস্ত কিছু অ্যান্ড দ্যাট ইজ দ্যাট দ্য স্মাইল ইজ বিগিনিং অফ লাভ এবং সেখানেই আমরা এই হাসিটা দিয়ে কিন্তু ভালোবাসার সূচনাটা আমরা করতে পারি তো তিনি বলতে চাইছেন যে আমাদেরকেও কিন্তু এগিয়ে আসতে হবে আমাদের দেশের সমস্যাগুলোকে মেটানোর জন্য অর্থাৎ এই নরওয়ের অধিবাসীদেরকে তিনি এগিয়ে আসার জন্য অনুপ্রাণিত করছেন এবং তিনি বলতে চাইছেন তাদের যে সিস্টাররা যেভাবে কোচ কাজ খারবার করে যাচ্ছে তোমরাও যদি এগিয়ে আসো তাহলে অচিরেই এই যে যে শান্তির বার্তা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়বে তো আর একটু আমরা পড়ে নিচ্ছি অ্যান্ড শো লেটাস অলওয়েজ মিট উইথ ইচ আদার উইথ এ স্মাইল তো তিনি বললেন কি তাই আসুন আমরা সবাই যখন একে অপরের সঙ্গে সাক্ষাৎ করবো তো একটা হাসি মুখ নিয়ে আমরা থাকবো ফর দ্য স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাভ কারণ এই ভালোবাসাটা যেহেতু একটা শান্তির বার্তা দেয় এবং হাসিটা এই যে ভালোবাসার সূচনা দেয় তাই আমরা হাসি মুখে আসুন আমরা মিলিত হব অ্যান্ড ওয়ান্স উই বিগেন টু লাভ একবার যদি আমরা ভালোবাসতে শুরু করে দিই ইচ আদার একে অপরকে ন্যাচারালি স্বাভাবিকভাবেই উই ওয়ান্ট টু ডু সামথিং এবং স্বাভাবিকভাবেই তখন আমরা কিছু করার চেষ্টা করবো সো ইউ প্রে ফর আওয়ার সিস্টার্স তাই আপনারা আমাদের সেই সেবিকাদের জন্য আসুন প্রার্থনা করুন অ্যান্ড ফর মি আমার জন্য অ্যান্ড ফর আওয়ার ব্রাদার্স আমাদের ভাইদের জন্য সেই সেই বনেদের জন্য অ্যান্ড ফর আওয়ার কো ওয়ার্কার্স আমাদের সেই যে সহসঙ্গী কর্মীদের জন্য সহকর্মীদের জন্য আপনারা আমার জন্য প্রার্থনা করুন অ্যান্ড আর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড দ্যাট আর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অর্থাৎ যারা এই সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে দ্যাট উই মে রিমেইন ফেথফুল যাতে করে আমরা আরও বিশ্বস্ত থাকতে পারি অর্থাৎ আমাদের নিজের যে বিশ্বাসটা সেই বিশ্বাসের প্রতি আস্থা রাখতে পারি টু দ্য গিফট অফ গড সেই যে ভগবানের দেওয়া যে দান আমাদের জীবন সেই দান ভগবান সেই জীবনের প্রতি যাতে করে আমরা আরও বিশ্বস্ত থাকতে পারি অর্থাৎ আমরা জীবন বাঁচাতে চাইব টু লাভ হিম এবং তাকে ভালোবাসতে চাইবো অর্থাৎ হিম মিনস সেই কোনো মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে ভগবানকে ভালোবাসবো অ্যান্ড সার্ভ হিম এবং তাকে ভালোবাসবো ইন দ্য পুয়োর গরিবরূপী সেই ভগবানকে যীসুকে আমরা ভালোবাসবো টুগেদার একসঙ্গে উইথ ইউ আমরা সবাই মিলে হোয়াট উই হ্যাভ ডান উই শুড নট হ্যাভ বিন অ্যাল টু ডু ইফ ইউ ডিড নট শেয়ার উইথ ইউর প্রেয়ার্স হোয়াট উই হ্যাভ ডান যা আমরা করছি উই শুড নট হ্যাভ বিন অ্যাবল টু ডু আমরা করতেই হয়তো পারতাম না ইফ ইউ ডিড নট শেয়ার যদি তোমরা না ভাগ করে দিতে উইথ ইউর প্রেয়ার্স তোমাদের এই প্রার্থনার দ্বারা সেগুলো যদি না ভাগ করে নিতে হয়তো বা আমরাও পারতাম না এগুলো করতে উইথ ইউর গিফটস তোমাদের সেই যে যে উপহার সামগ্রী তোমরা দিয়েছো অনেক পাঠিয়েছো সাহায্যের সেইগুলো দিয়ে দিস কন্টিনিউয়াল গিভিং সেই যে অনবরত সেই সাহায্য তোমরা দিয়ে গেছো সেইগুলো ছাড়া হয়তো বা আমরা কিছুই করতে পারতাম না বাট আই ডোন্ট ওয়ান্ট ইউ টু গিভ মি ফ্রম ইউর অবানডেন্স কিন্তু আমি চাই না যে তোমরা তোমাদের ওই প্রাচুর্যতা থেকেই দান করে যেও অর্থাৎ তোমরা শুধু যে তোমাদের প্রচুর রয়েছে বলেই তোমরা দিয়ে যাবে সেটা তোমরা আমি আশা রাখি তোমরা করো না আই ওয়ান্ট দ্যাট ইউ গিভ মি আনটি হার্টস আমি চাইব যে তোমরা যতক্ষণ না নিজেরা সেই দুঃখে দুঃখী হচ্ছ দুঃখের ভাগিদার হিসাবে কিছু দিচ্ছ তোমরা কিন্তু দিও না আই ওয়ান্ট আমি চাই তোমরা কারণ কোনো কিছু দুঃখের ভাগিদার হয়েই তবে কিন্তু তোমরা দিও অর্থাৎ অর্থাৎ দুঃখটাকে ভে মনে গেঁথে নিয়েই তোমরা কিন্তু দিও তাহলে সেই দানটা কিন্তু অনেক বেশি কার্যকর হবে তো এইটা পর্যন্ত আমরা পড়লাম